আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোড উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি দারুণ মজার একটি পিঠার রেসিপি, আর সেটা হলো নারিকেলের পাকন পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা, আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই কম সময়ে ঝটপট তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই মজাদার এই পিঠাটা তৈরি করতে আমাদের কী কী লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকুন। আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম একটি প্যানে। দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটি স্পেচলা দিয়ে নেড়ে দিচ্ছি, দেখুন। দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক আসার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি একটি স্পেচলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্পেচলা দিয়ে। নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি স্পেচলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, দেখুন। এরকম করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। দেখুন, আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 4 থেকে 5 মিনিট আমি এরকমভাবে চুলায় রেখে দিচ্ছি, চুলার আঁচটা বন্ধ করে। 4-5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। নিয়ে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে মথে নিতে হবে ভালো করে, এরকম গরম থাকা অবস্থায়। এটা এখন অতিরিক্ত গরম না, কারণ আমি আরও 4-5 মিনিট আগে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন এরকম আস্তে আস্তে এটাকে মথে নিতে হবে ভালো করে, সফট একটি ডো তৈরি করতে হবে মথে। দেখুন, আমার মথে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে এরকম অল্প অল্প করে ডো নিয়ে এরকম গুল গুল করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে এরকম করে গুল করে নিতে হবে এরকম। পরে আমি দুই হাতে ভালো করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ডো দিয়ে এরকম বলের শেপ দিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। দেখুন, একইভাবে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আমার তৈরি করা হয়ে গেছে সবগুলো ডো দিয়ে। এখন আমি এগুলো দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আমি এর জন্য একটি প্লাস্টিকের, দেখুন, সাজ নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি দুইটা সাজ নিয়েছি, দুই ডিজাইনের। আপনার ইচ্ছা করলে এক ডিজাইনেরও নিতে পারেন। নিয়ে এখন আমি এর মধ্যে পিঠাটা তৈরি করব। এর জন্য আমি একটি ডো, দেখুন, এই সাজের মাঝখানে বসিয়ে দিলাম। এখন আরও একটি সাজ এর উপরে দিয়ে এরকম চেপে দিচ্ছি, তাহলে এর মধ্যে ডিজাইন হয়ে যাবে দুই পাশে। দেখুন, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আলতো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, দুই পাশে দুই ডিজাইন হয়েছে। এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। দেখুন, আমি আরও একটি দেখাচ্ছি। যাদের কাছে এই সাজটা নেই তারা ইচ্ছা করলে হাত দিয়েও এই ডিজাইনটা করতে পারেন, কাঠি কিংবা টুথপিক দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এগুলোকে এরকম হাত দিয়ে চ্যাপটা করে তারপর ডিজাইন করে নিতে পারেন। দেখুন, আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভাজবো। তার আগে আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি এই পিঠার জন্য। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি পানি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। পানিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর বলক চলে এসেছে, দেখুন, শিরার মধ্যে। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আমি অপেক্ষা করছি 2 মিনিটের মতো, এই শিরাটাকে জাল করে নিচ্ছি 2 মিনিট সময় নিয়ে, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। 2 মিনিট পর আমি এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে রাখবো।
এখন পিঠাটা ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটাকে অবশ্যই ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর চুলা রাসটাকে মিডিয়াম করে দিতে হবে। আমি এখন চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়েছি, আর আমি চামচ দিয়ে এখন নাড়ছি না। দেখুন, আমি ফ্রাই প্যানটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে এটা ভাজা হবে। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর আমি দেখুন এরকম উল্টিয়ে দিচ্ছি, এরকম হালকা কালার আসলে এই পাশটাকে উল্টিয়ে দিতে হবে। এরকম উল্টে পাল্টে পিঠাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পিঠাটা এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। আর চুলা রাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তেলটাকে ছড়িয়ে। দেখুন, আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি আরও বাকি যে পিঠাগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিরার মধ্যে দেব। এর জন্য আমি জাল করে রেখেছিলাম আগে যে শিরাটা, সেটা আমি ঢেলে নিচ্ছি একটি বাটিতে। দেখুন, আর এগুলো এলাচের গুঁড়া। এখন আমি এর মধ্যে একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি দিয়ে দেব একে একে। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি, যেন সব পাশে শিরাটা ভালোভাবে লাগে। এরকম উল্টে পাল্টে দেওয়ার পর এখন আমি এগুলোকে এক মিনিটের মতো রেখে দিচ্ছি শিরার মধ্যে। এক মিনিট পর আমি একটি একটি করে পিঠা উঠিয়ে নিচ্ছি। আবার আমি একটি প্লেটে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি একে একে। পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হলো। কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই নারিকেলের পাকন পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলের আরও মজার মজার রেসিপি পেতে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।